শুভ্রত ইন্ট্রোডিউস করাই দেবো, তারপরে আমি একটু করে দেবো, তারপরে সুব্রত আপনি জাস্ট ইন্ট্রোডিউস করবেন, ওটা আমারও দিবেন, তারপরে আমার পরে অনেক দেখ। ততক্ষণে বিন্দু আয়া বললো, আমরা শুরু করবো আমরা কি শুরু করতে পারি? সকল মিডিয়া বন্ধুদের ভারতীয় জনতা পার্টি প্রদেশ কার্যালয়ে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আজকের এই আনন্দ ঘন একটা দিনে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছেন। আপনারা সবাই অবগত আছেন গত 5 তারিখ দুটো কেন্দ্রের উপনির্বাচন সম্পন্ন হয়, আজ তার ফলাফল ঘোষিত হয়। এই বিষয়টাকে নিয়ে আপনাদের সম্বোধন করার জন্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত রয়েছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত রয়েছেন মাননীয় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়, এবং উপস্থিত রয়েছেন বক্সনগর কেন্দ্রের বিজয়ী প্রার্থী তফাজ্জল হোসেন মহোদয় এবং ধনপুর কেন্দ্রের বিজয়ী প্রার্থী বিন্দু দেবনাথ, উনিও কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝখানে উপস্থিত হবেন। তো আমি প্রথমেই বিনম্র অনুরোধ করব ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে ওনার বক্তব্য রাখার জন্য। সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের কাছে এই দিনটি খুব আনন্দের, কারণ আমরা আজকে, আপনারা জানেন যে গত 5ই সেপ্টেম্বর আমাদের বক্সনগর এবং ধনপুরে উপনির্বাচন সংগঠিত হয়েছিল, আজকে তার ফলাফল ঘোষণা হয়েছে। এই ফলাফলে যদি আমরা দেখি, তফাজ্জল হোসেন প্রায় 34,146টি ভোট উনি সংগ্রহ করতে পেরেছেন, অর্থাৎ এই যে জয়ের যে ব্যবধান, এই ব্যবধান 30,237, এবং ব্যবধানে উনি বিজয়ী হয়েছেন। আমি
আপনাদের মাধ্যমে আমার বক্সনগরবাসী এবং ধনপুরের যারা ভোটার তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজীর নেতৃত্বে এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যেভাবে কাজ করছে তার নিরিখে দাঁড়িয়ে বক্সনগর এবং ধনপুরের মানুষ দুহাত তুলে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিজয়ী করেছেন। আমি আবারও এই ধনপুরবাসী এবং আমার বক্সনগরবাসী সকল জনগণকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার নবনির্বাচিত দুই বিধায়ক তফাজ্জল হোসেন এবং বিন্দু দেবনাথকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজীকে যে উনি আমাদের এই উপনির্বাচনে ওনার মূল্যবান সময় থেকে আমাদের এই সংগঠনের জন্য যেভাবে উনি দৌড়ঝাঁপ করেছেন এই জয়ের কৃতিত্ব আমি ওনার সঙ্গে শেয়ার করতে চাই, ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমাদের যত মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন, আমার স্টেট লিডার থেকে শুরু করে আমার স্থানীয় কার্যকর্তা থেকে শুরু করে যারা এই অক্লান্ত পরিশ্রম এই উপনির্বাচনকে সামনে রেখে যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার জন্য আমি দলের পক্ষ থেকে ওনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। গত এই যে নির্বাচনে আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে কমিউনিস্ট এই রাজ্যের বুকে বিলুপ্ত প্রাণী হতে চলছে, আর ইতিহাস এই ধনপুর এবং বক্সনগরের মানুষ তার ইতিহাস রচনা করেছে। এই ইতিহাসের মাধ্যমেই আগামী দিন এই ত্রিপুরা রাজ্য থেকে কমিউনিস্ট মুক্ত ত্রিপুরা গড়ার যে আমরা অঙ্গীকার নিয়েছি তার ইতিহাস রচনা হয়েছে। তো আমি আমার আলোচনার দীর্ঘ সামনে ওনার বক্তব্য তুলে ধরার জন্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সর্বপ্রথম আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের আহ্বানে আপনারা এখানে আজকে এসেছেন। একটু আগে কি কারণে আপনাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করা হয়েছে, আমাদের মাননীয় ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় বলেছেন ইলেকশন একটা তাৎপর্যপূর্ণ ইলেকশন, কারণ আপনারা সবাই জানেন যে সিপাহী জলার দুটো কেন্দ্র বিশেষ করে বক্সনগরে 23 আমরা জিতেছিলাম। তো সবাই জানতো যে এইবারের যে ইলেকশন আমাদের মাননীয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে আমরা ইলেকশন লড়েছি, এবং ওনার যে ডেভেলপমেন্টের যে বিষয় সেই ডেভেলপমেন্টকে রেখে আমরা সামনে দরকার। প্রধানমন্ত্রীজির কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার যেভাবে মানুষের জন্য কাজ করেছে সেইগুলো নিয়ে আমরা মানুষের কাছে গেছি। আপনারা সবাই জানেন বক্সনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা বেশি, এবং এতদিন ধরে একটা এপিজমেন্টের যে রাজনীতি এতদিন ধরে চলে, ভারতবর্ষের প্রতিটি মানুষ আজকে বুঝতে পারলো প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শন সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস, সেই মার্গদর্শনে আজকে কিন্তু সমস্ত যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানে দুহাত ভরে আমাদের যে বক্সনগর কেন্দ্রের যে মনোনীত প্রার্থী ছিল এবং বর্তমান বিধায়ক আমাদের তফাজ্জল হোসেনকে বিপুল ভোটে জয়ী করেছেন, তদ্রূপ আমাদের ধনপুরে যারা মাইনরিটি সম্প্রদায়ের যারা ছিল বা এসটি সম্প্রদায়ের যারাই ছিল তারাও কিন্তু দুহাত তুলে ওনাদেরকে আশীর্বাদ করেছেন এবং সেইভাবে বিন্দু দেবনাথকে জয়যুক্ত করেছেন। দেখুন, আমরা 2023 যখন ইলেকশন হয় আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরাতে ইলেকশন মানে একটা আতঙ্ক। আমরা বারবার বলেছি কোনো অবস্থায় অস্থিরতা এবং কোনো ধরনের যে একটা অ্যাবনর্মালিটি সিচুয়েশন অ্যাবনর্মাল সিচুয়েশন করে ইলেকশন আমরা লড়ব না। গণতন্ত্র
মাধ্যমে আমরা লড়তে চাই এবং 2023 এ আমরা কিন্তু সেইভাবেই আমাদের নির্দেশে এবং আমাদের কার্যকর্তারা সেভাবে কাজ করেছে মানুষও আমাদেরকে আশীর্বাদ দিয়েছে আমরা দ্বিতীয়বার এখানে সরকার আমরা গঠন করেছি এবং এইবারও দেখুন এত সুন্দরভাবে বারবার বিরোধীরা বলেছে গণতন্ত্র নেই আপনারা নিজেরা দেখেছেন আপনারা নিজেরা চাক্ষুষ করেছেন যে কোথাও কোনো রকম মানে এই রকম একটা ইলেকশন বিশেষ করে সিপাহীজলার মতো জায়গায় এই ধরনের একটা শান্তিপূর্ণভাবে একটা ইলেকশন হতে পারে সেটা কিন্তু আজকে আমরা এখানে প্রতিষ্ঠিত করলাম যে গণতন্ত্রের মাধ্যমে কিভাবে ইলেকশন লড়তে হয় সেটা আমাদের বিশেষ করে বক্সনগরের যারা ভোট দিয়েছেন ভোটদাতারা এবং ধনপুরের যারা ভোট দিয়েছেন ভোটদাতারা তারা কিন্তু প্রমাণ করেছে এবং আমাদের প্রতি উনাদের ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের সর্বভারতীয় সভাপতি আমাদের যিনি জেপি নাড্ডা জি আছেন তার প্রতি উনার প্রতি যে সমর্থন জানিয়ে যেভাবে মানুষ আপনারা নিজেরও দেখেছেন সমস্ত জায়গায় কি সুন্দরভাবে যেটাকে বলা হতো তথাকথিত সময়ে বলা হতো যে উৎসবের মেজাজে কিভাবে সত্যিকারের হতে হয় সেটা কিন্তু এইবার কিন্তু আমরা এখানে ওখানকার যারা ভোটদাতারা আছেন গণদেবতারা আছেন সেটা বুঝিয়ে দিয়েছেন আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে উনি বলেন যে যে রাজনীতির যে পরিভাষা সেটা যেভাবে উনি পরিবর্তন করেছেন আমাদের ত্রিপুরাতেও কিন্তু সেইভাবে আমরা পরিবর্তন করেছি আগামী দিন শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে নির্বাচন হবে নির্বাচন যাবে কিন্তু কোনো জায়গার মধ্যে যাতে গণতন্ত্রের কোনো রকম পরিবেশ নষ্ট না হয় সেই দিকে নজর রাখবে আমি এবারের যে দুজন আমাদের ক্যান্ডিডেট এবার আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে জয়ী হয়েছেন এখানে উপস্থিত আছেন আমাদের তোফাজ্জল হোসেন মহোদয় উনাকে আমি ধন্যবাদ দেব আমি ধন্যবাদ দেব বিন্দু দেবনাথকে উনি রাস্তায় আসছেন উনি এবং সর্বপ্রথম আমি ধন্যবাদ দেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি উনাকে আমি ধন্যবাদ দিতে চাই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের হোম মিনিস্টার অমিত শাহজিকে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিকে এবং যার নেতৃত্বে এবার আমাদের দল এবার এই ইলেকশন উপনির্বাচন লড়েছেন উনার যে বলিষ্ঠ যে নেতৃত্ব আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির শ্রী রাজীব ভট্টাচার্যকে ধন্যবাদ দিতে চাই আমি ধন্যবাদ দিতে চাই বুথ প্রেসিডেন্ট এই দুটো কেন্দ্রের যারা বুথ প্রেসিডেন্টরা আছেন পৃষ্ঠা প্রমুখরা আছেন বিভিন্ন যারা মণ্ডল প্রেসিডেন্ট আছেন মণ্ডল যারা কার্যকর্তারা আছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টদের শুরু করে যারা আমাদের কেন্দ্রীয় আমাদের স্টেটের যারা নেতৃত্বরা আছেন এবং যারা আমাদের মিনিস্টাররা আছেন বিধায়ক বিধায়িকারা আছেন সর্বস্তরে আমাদের মোর্চা যারা আছে আমাদের যুব মোর্চা ভাইয়েরা যারা আছেন মহিলা মোর্চা আমাদের 60টা মোর্চা আছে সমস্ত মোর্চার ভাই বোনেরা যেভাবে এবার পরিশ্রম করেছে সত্যি মানে আমি অভিভূত এবং তাদেরকে আমি ধন্যবাদ মানে দিলে মনে হয় কমই হবে আমি আপনাদেরকেও ধন্যবাদ দিতে চাই কারণ আপনারাও যেভাবে ঘুরেছেন আমাদেরকে সাহায্য করেছেন এবং আপনাদের ক্যামেরায় সব ধরা পড়েছে কোথায় কি হোয়াট ইজ হোয়াট সেটা কিন্তু সারা ভারতবর্ষে আপনাদের ক্যামেরার মাধ্যমে এখানে যে গণতন্ত্র একদম সুদৃঢ় আছে এবং গণতন্ত্রকে আমরা যেভাবে এখানে প্রতিষ্ঠিত করেছি আমাদের সরকার এবং আমি ধন্যবাদ দিতে চাই যারা এই ইলেকশন এই নির্বাচন যারা পরিচালনা করেছে নির্বাচন কমিশনকে এবং আধিকারিকদের এবং যারা আরক্ষা দপ্তরে আছে বিভিন্ন প্যারামিলিটারি যারাই এখানে এই ইলেকশনের সাথে যুক্ত ছিল সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই আমি আজকের এই অভূতপূর্ণ যে আমাদের বিজয় প্রাপ্ত হয়েছে তার জন্য আমি সবাইকে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে বিশেষ করে বক্সনগর এবং ধনপুরবাসীকে কারণ এই জয় উনাদের জয় এটা আমাদের জয় না উনাদের জয় কারণ আপনারা দেখিয়েছেন যে গণতন্ত্রের মাধ্যমে কিভাবে আমাদের নির্বাচন রচনা করা যায় সেটা আপনারা দেখিয়েছেন সত্যি সারা ভারতবর্ষ আপনাদের থেকে শিখবে সারা ত্রিপুরার প্রতিটি বিধানসভা সেইভাবে শিখবে আমি আবার সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ কোনো কোশ্চেন থাকলে দেখুন ওনারা তো সবসময় মানে কি বলবো ওনাদের আমাদের হিটলারের প্রচার সচিব ছিল গোয়েবেল সাহেব তো গোয়েল